हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलाइजर सुकान्त मान्ना। ज्योतिष शास्त्र अनुसारे रवि ग्रह एतदिन किन्तु निजस्थ छिलो। 16 नवेम्बर 2022 साल रवि आबार स्वाभाविक होच्छे, अर्थात निजस्थ थेके बेरिये आसछे, जार फले कयेकटि राशि किन्तु आपनारा उपकृत हबेन। तबे आजकेरे आमी एई भिडियोर मध्ये मेष राशि कोन क्षेत्रे आपनार कि बेनिफिट होते पारे से विषय आलोचना करब। रवि अर्थात सूर्य, सूर्य कि बोझा तेज ज्योति शक्ति, और रवि आपनार पंचम पति, ताहले एगुलो किन्तु आपनार मध्ये जथेष्ट देखते पाया जाबे। मनेर मध्ये नतून उद्यम सेटी अवश्य देखते पाया जाबे। मनेर मध्ये जे आशंकागुलो छिलो सेई आशंका अनेकटा किन्तु दूरे चले जाबे। যদি মনের মধ্যে কোনো ভয় থাকে সেই ভয়ও আপনারা দূর করতে পারবেন। এছাড়াও যদি আপনি কোনো রকম পড়াশোনার মধ্যে থাকেন সেখানেও কিন্তু এই রবি ঘর পরিবর্তন করার ফলে, অর্থাৎ নিজস্থ থেকে বেরিয়ে আসার ফলে আপনারা কিন্তু সে সমস্ত ক্ষেত্রে সফলতা পাবেন। বা আপনার সন্তান যদি কোনো রকম পড়াশোনার মধ্যে থাকেন সেখানেও আপনি সফলতা আশা রাখতে পারেন। বা সন্তান যদি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে থাকেন সেক্ষেত্রে সন্তানের সুচিকিৎসা সেটি কিন্তু আপনারা আশা রাখতে পারেন। এছাড়াও আপনি যদি বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রের মধ্যে যদি অনেক আপনার দেনা হয়ে যায় সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারছেন। বা আপনারা যারা লোন নেবেন ভাবছিলেন এই সময় কিন্তু এই রবি ঘর পরিবর্তন করার ফলে আপনারা কিন্তু চেষ্টা রাখতে পারেন। এছাড়াও এই যে রবি ঘর পরিবর্তন করছে যার ফলে সরকারি ক্ষেত্রে কোনো রকম কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে, বা কোনো আপনার প্রাপ্তি বিশেষ করে আর্থিক বিষয়ে কোনো জটিলতা থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসছেন এই রবি ঘর পরিবর্তন করার ফলে। আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন কোনো রকম প্রমোশন হওয়ার সম্ভাবনা সেটি আছে, আটকে আছে দীর্ঘদিন ধরে, তাও কিন্তু জটিলতা থাকলে দূর হয়ে যাবে এই রবি ঘর পরিবর্তন করার ফলে। এছাড়াও আপনার পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারছেন। বা আপনারা ঘর বাড়ি সংক্রান্ত কোনো রকম সমস্যায় যদি থাকেন, গাড়ি সংক্রান্ত কোনো রকম সমস্যায় থাকেন, এরকম সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসছেন। কারণ রবি বোঝায় তেজ শক্তি জ্যোতি। রবি এতদিন কিন্তু তুলারাশিতে নিজস্থ ছিল, এখন ঘর পরিবর্তন করার ফলে রবিকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি। তাই অবশ্যই রবি আপনার পঞ্চম পতি, যার ফলে এই রবি ঘর পরিবর্তন করার ফলে আপনারা এই সমস্ত ক্ষেত্রে বেনিফিট অবশ্যই পেতে পারেন। ধন্যবাদ।